প্রাকৃতিক গ্যাসের সন্ধানে বেশ কিছুদিন ধরেই মাটির নিচে বোমা ফাটাচ্ছেন ওএনজিসি কর্তৃপক্ষ। এর ফলে চরিলাম বিধানসভার অন্তর্গত বহু পরিবারকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। মাটির নিচে বোমা ফাটানোর ফলে বহু পরিবারের বসত ঘরের দেওয়াল ভেঙে পড়ে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিল ওএনজিসি কর্তৃপক্ষ, কিন্তু দিনের পর দিন গেলেও কোনো হেলদোল নেই ওএনজিসি কর্তৃপক্ষের। অবশেষে মঙ্গলবার চরিলাম বিধানসভার অন্তর্গত লালসিংমুড়া মান্ডবটিলা এলাকার বোমা ব্লাস্টিং করতে আসলে ওএনজিসি কর্তৃপক্ষকে বাধা দেয় সংশ্লিষ্ট এলাকার প্রমিলা বাহিনী। প্রমিলা বাহিনীর অভিযোগ, এই বোমা ফাটানোর ফলে এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি নিজেদের বসত ঘর বাঁচাতে বোমা ব্লাস্টিং এর কাজে ওএনজিসি কর্তৃপক্ষকে বাধা প্রদান করায় সংশ্লিষ্ট এলাকার চারজনের নামে থানায় মামলা করেছে ওএনজিসি কর্তৃপক্ষ। এরপরেও তারা এই আইতে আছে আইতে আছে, এরপরে আমরা তো সই নিছে, আমরা ঘর ভাঙলে দিব। এরপরও চারজনের নামে কেস দিছে, তারা চারজনের নামে কেস দিছে, তারা বাধা দিছে দেখে। মানে কারা কারা আইছে? বুম ফুন নাই রে না, মানে ওএনজিসি তারা। হ্যাঁ, চারজনের নামে কেস দিছে থানার ভিতরে। কি কারণে কেস দিছে? হ্যাঁ, তারা মানা করছে গিরে এলাকা। এই এলাকার নাম কি? এটা লালসিমুড়া মান্ডবটিলা গ্রামটার নাম। আজকে কি হয়েছে? আজকে হয়েছে অত তারা আইছে অর্ধ শুনতেছি। তারা কি হয়েছে? মানে কারণে নিয়ে আসে তারা পুলিশ দিয়ে চাল লই আসে, আমরা তারারও বাধা দিছি। আমরা এদিকে গরিব মানুষ, আমরা সরকারে ঘর দিছে, হেমন ঘরটি যদি এখন ভেঙে লাগে আমরা কি করে থাকুন? দূরে ভাড়া হেডি আমরা বাইর থাকতে পারি না, দূরে দিয়ে। এখন পর্যন্ত আপনাদের এলাকাত কতটা ঘর মানে ফাটল হয়েছে? ফাটল হয়েছে দেখে ইনকে কতটা, আমারটা তো ফাটছে আমি জানি না, হেতারাম দূরে জানি মাসকে কতটা ফাটল হয়েছে। মনে বুম ব্লাস্টিং কি হইছে আপনাদের এলাকাতে? আমরা এলাকা তো শুনে অনেক দূরে দূরে হয়েছে আর কি, আমরা দিকে ও শব্দটা দেখেন এই আমার ঘরটা কি অবস্থা আছে একটু দেখে লোন আপনারা। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ডিসিএম চরিলাম ব্লকের বিডিও। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।